ছটা লুচি আর এক গ্লাস জল খেয়ে বর্তমান পেটের যা অবস্থা, এখন আয়রন দূরে থাক, এখন মনে হচ্ছে বালিশটা নিয়ে টান শুয়ে পড়ি। সকালটা হতে দেরি আর সংসারের কাজে হাত দিতে দেরি না, ফ্রেশ হই আর চাই না হই, ফ্রেশ হওয়ার আগেই আমার দু তিনটে কাজ কমপ্লিট হয়ে যায়। তার অবশ্য একটা বিশেষ কারণ আছে, কারণ আমি লেটে ঘুম থেকে উঠি বলে। অনেকে আছে আর্লি মর্নিংয়ে ঘুম থেকে ওঠে, তো অত চাপ থাকে না, ধীরে সুস্থে সব কিছু করে। আমি লেটের গাড়ি, একদম লেটে উঠবো, নটা সাড়ে নটা কখনো দশটা, সেটা যদি বা খুব কম কম হয়, বেশিরভাগ সাড়ে আটটার মধ্যে উঠে যাই, বাট তবুও ওর জন্য আর একটু বসে রয়ে শুয়ে টাইম পায় না। বাকি গুড মর্নিং এভরিওয়ান, ফ্রেশ হয়ে গেছি আর ফ্রেশ হওয়ার আগে অনেক কাজ হয়ে গেছে। এই যে এখানে ভাজাটা প্রায় হতেই চললো, যেটা কালকে কেটে কুটে সুন্দর ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, বাবা ভাত তো ফুটেও গেল। আর চা তো হয়েই গেছে, তার সাথে ম্যাডামের ওটসের খিচুড়িও এখানে রেডি হয়ে গেছে। খিচুড়িটা ওকে খাওয়াবো, তার সাথে আমি চা খাবো। চাটা নিয়ে বসার আগে আরো একটা কাজ করব, সেটা হচ্ছে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো। ওটা হতে থাকলে হয়ে যাবে, নিজের মতন ওটা হয়ে থাকলে আমি টাইম করে মেলে দিতে পারবো। গুড মর্নিং, চলো। ও বাথরুমের লাইটটা জ্বলছে। সকাল সকাল আরো একটা কাজ করে নিয়েছি, সেটা হচ্ছে এই যে যত গামছা ছিল টাওয়াল ছিল সব ভিজিয়ে দিয়েছি, আর ওখানে পাপোশটা সব পাপোস দিইনি, একটা পাপোস দিয়েছি বেসিনের সামনেরটা, আর যত গামছা ছিল বাড়িতে আর মেয়ের গা মোছা টাওয়ালটা সেইগুলো সব ভিজিয়ে দিয়েছি। পরে বাথরুমে ঢুকে কেচে নেবো, গরম জলে দুবার ভিজিয়েছি, সো অটোমেটিক্যালি ওটা পরিষ্কার হয়েছে। আর আমাদের ব্লগের ট্যাঙ্কটা খারাপ হয়ে, ট্যাঙ্ক না মোটরটা খারাপ হয়ে গেছে, তো নিচে তার কাজ হচ্ছে। বিছানাটা তোলা হয়নি, ও এসে তুলবে, ও বাজার চলে গেছে, মিটিং ছিল, মিটিং কমপ্লিট করে বাজারে গেছে, এসে বিছানাটা ও তুলে নেবে। আমি ততক্ষণে ভাজাটা নামিয়ে ডালটা বসিয়ে দেবো আর সাথে মেয়েকে খাওয়াবো, তারপর চা খাবো। এই যে এখানে ডালটাও বসিয়ে দিয়েছি, ভাত হবে আর একটু, আর এই যে আমার চা আর তার সাথে বিস্কিট, আর স্যারের বাজারও হয়ে গেছে। গ্যাসে এরকম ভাজাটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম কাস্তে, ও কাঁচা বলতে গামছাগুলোকে ভিজিয়েছি, পাপোশটা ভিজিয়েছি, দুটো বালতিতে ভিজিয়েছি না, এবার এবার ও নামবে স্নান করতে। এখন আমি যদি ওগুলোকে না খেয়েছে বালতিটা খালি করে দিই তাহলে তো ও নামতে পারবে না, ক্যাচ ক্যাচ করবে, তো ভাবলাম কেচে নিই। বরং ওয়াশিং মেশিনটা প্রায় হব হব করছে, হতে হতে আমার গামছাগুলো শুকিয়ে যাবে, কারণ বাইরে ভালো রোদ আছে জানো তো, তো ওর জন্য। এখানে এখন সোয়াবিনটা করবো, সোয়াবিনটা করলেই হয়ে যাবে, এখানে তিনটে গামছা আছে আর দুটো তোয়ালে আছে আর পাপোস তো হয়েছে, চলো এগুলো আবার মেলি। এটার 22 মিনিট হবে। সোয়াবিনের তরকারিটা এখানে হয়ে গেছে, তার সাথে কিছু বাসন মাজাও হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করবো। আবার লাস্ট রান্না, ফাইনালি লাস্ট রান্না, আলু কুমড়োর তরকারি। আর এই যে স্যারের ভাত, আজকে সিম্পল রান্না, ভাত আলু উচ্ছে পটল দিয়ে ভাজা, টক ডাল সোয়াবিন আর স্যালাড, অনেকদিন পর একটু সাজিয়ে গুজিয়ে দিচ্ছি। আরে বাবা ঠেলিস না, পড়ে যাব। ওরে আদর কি, আরে আদর কি আর হচ্ছে না, এবার ছাড়, ও মা ছাড়ো, পড়ে যাব লোকে অপেক্ষা করে কবে গাড়ি দেবে, কবে গাড়ি দেবে। আমাদের গাড়ি অলরেডি সব হয়ে গেছে, রেজিস্ট্রেশন অল ডান, এখন স্যারের টাইম হচ্ছে না, বাজনা নিয়ে যাবে। তো বাকি দেখো ঘেমে গেছি, মোটামুটি কমপ্লিট, ব্রেকফাস্টটা করব, কিচেনটা ক্লিন করব, গামছাগুলো শুকিয়ে গেলে তারপর ওয়াশিং মেশিনের গুলোকে মেলবো।
এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, দুটো ভাত আর সোয়াবিন, আর এই যে তরকারিটা হলে গ্যাস মুছে নেবো আর কড়াই মাছটাই হয়ে যাবে, আর বেশি গ্যাস নেই আমার। আর স্যার ঘর ঝাঁটিয়ে দিয়েছে, আজকে আর মুছবো না, আজ একটু কাল অন্য প্ল্যানিং আছে। অনেকদিন পর ম্যাডাম আজকে আপেল খাচ্ছে। বাকি দেখো মোটামুটি আমার কিচেন পুরো ক্লিন হয়ে গেছে, সমস্ত কিছু ডান। শুধু তাই না, সন্ধ্যেবেলার কাজ করে রেখে দিয়েছি, এখানে জল ভরে রেখে দিয়েছি কালকের সাথে সাথে এক হাঁড়ি জল, যাতে আর এসে অসুবিধা না হয়। খাওয়া হলে স্নান করতে নামবো, তার আগে মেলে দেবো, দেখি আগে গামছাগুলো আমার শুকালো কিনা। ননাই কিরে আপেলটা নিয়েছ, ধরো ব্যাগটা নিয়ে যাবো। ঘরটার অবস্থা দেখ, চাদরটাকে বাপ আর মেয়ে মিলে সব সময় খুঁজরে রেখে দেবে, আমি যতই টান টান করি না কেন এদেরকে। একটা জায়গায় সব গোছ করে না রাখলে কেমন একটা অস্বস্তি লাগে। এটাও বন্ধ করেনি, ফোনটা খুলেছে নিয়ে চলে গেছে। এই ছোট্ট খুঁটি নাটি কাজগুলো তো করতে হয় বলো, বলি ড্রয়ারে রেখে দাও দেবে না। ঠিক আছে অসুবিধা নেই বাবা, যা করে দিচ্ছে এই অনেক, ঘরটা তো ঝাঁট দিয়ে দেয় অন্তত এই অনেক। আয়রনটা থাক এখানে, হয়ে গেল। আর গাছে জল দেওয়া আছে, জল দেবো না, গেঞ্জিটা রেখে দেবো। আর এই যে প্যান্টটা ম্যাডামের শুকিয়ে গেছেন, এটা তুলে নেবো। আর এই পাইপটা ও আসলে ঢুকিয়ে দেবে, আপাতত এখানে থাক। আর জানলাটা বন্ধ করে দেবো, এই গাছটা দিয়ে সবসময়তেই ওই পাতা খসে পড়ে। মামা ম্যাপেলটা খেয়ে নাও, দেখি স্নান করে উঠে তো পড়বে। এই যে গামছাগুলো শুকিয়ে গেছে মনে হয়। এটাও একটা বড় কাজ যাই বলো না কেন, 10 মিনিট ধরে ধরে দাঁড়িয়ে মেলা দেখি দেখি দেখি। এই যে আমার যখন মেলা হয় মোটামুটি ঘর বাইরে সব ভরে যায়, সব কমপ্লিট হয়ে যায়। আসো, বাড়িতে কথা বলছিলাম মায়ের সাথে, সেই মুহূর্তে বললাম যে দাঁড়াও আমি একটা ভিডিও ক্লিপস নিয়ে তোমাকে ফোন করছি, সঙ্গে সঙ্গে চেয়ার থেকে নেমে গিয়ে টিভিটা মিউট করে দিব। থ্যাংক ইউ, খেয়ে নাও। এই যে মেয়ের খাওয়া প্রায় শেষের দিকে, সোয়াবিন দেখাচ্ছে, আমিও ভাত বেড়ে নিয়েছি ডাল। এটা ভাজাটা বেশ ভালো হয়েছে, পটল আছে, উচ্ছে আলু আছে, আর তার সাথে এই যে সোয়াবিন আর টক ডাল। জামা কাপড় গুলো মেলে দিয়েছি, কিন্তু মেঘ টানছে, কালকেও টেনেছে আজকেও টানছে, বৃষ্টির আর নাম নেই। সেই যে বৃষ্টি হলো রেমাল ব্যাস, সত্যি প্যাচ প্যাচানি গরম। আর এই যে যত রাজ্যের আয়রন, এর মধ্যে ওরও আছে আর আমারও আছে। এখন ওর আর আমারটা আলাদা করব, আমি আমারটা করব, ও ওরটা করে নেবে, বা ওর গুলোকেও দোকানে দিয়ে দেবে। মানে 5টা মতন শার্ট আছে, এটা ও করবে, প্যান্ট গুলো আমি করে দেবো, ওগুলো আমি করবো, আর এই দুটো আমি করে দেবো। সন্ধে দেওয়া কমপ্লিট, মেয়েকে খাওয়ানো কমপ্লিট, সন্ধেবেলাতে জামা কাপড় গুলোকে ভাঁজ করে জায়গাতেও রেখে দিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে। এবার আয়রন করবো যেগুলো, সেগুলোকেও সেপারেট করে নিয়েছি, কিন্তু তার আগে চরম খিদে পেয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে 7:15। কি সত্যি দাকে খিদের লোভ সামলাতে না পেরে এখানে গরম গরম লুচি আর তার সাথে কুমড়োর তরকারি বানিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ওর আসতে অনেকটা রাত হবে, 9টা 10টা বেজে যাবে, তো চা বিস্কুট বা মুড়ি চানাচুর খেয়ে দেখলাম কাজ নেই, ভেবেছিলাম ফুচকা খেতে যাবো, বাট সেটাও হলো না। তো খিদে যখন পেয়েছিলাম উল্টো পাল্টা কিছু না খেয়ে, বরং আলু কুমড়োর তরকারিটা যে মিষ্টি মিষ্টি, ওটার সাথে লুচি খেতে খুব ভালো লাগে, তো ভাবলাম 2-3টে লুচি বানিয়ে নিয়ে আমি কাজে দেবে, খেয়ে নিয়ে পেটও ভরবে, কাজেও মন দিতে পারবো, কি বলিস? আর রাতে ডিনার কিছু করার নেই, আটা মাখা আছে, তরকারি করার আছে, শুধু মেয়ের ভাতটা করলেই হয়ে যাবে। আবারও 3টে লুচি ভেজে আনলাম বাবা, আজ যে 3টে 3টে 6টা রাতে আর খাবো না, 6টা লুচি আর 1 গ্লাস জল কে বর্তমান পেটের যা অবস্থা, এখন আয়রন দূরে থাক, এখন মনে হচ্ছে বালিশটা নিয়ে টান শুয়ে সিরিয়াসলি। আর রাতে খাবো কিনা বুঝতে পারছি না, পেট পুরো ফুল হয়ে গেছে। এখানে আমার লাস্ট আয়রন কমপ্লিট, আর আয়রনের সাথে সাথে এই যে মামামকে পড়াচ্ছি, ম্যাডাম ওখানে পড়ছেন, একটা করে ওকে অ্যালফাবেট বলছি, ও লিখছে। স্যার চলে এসছেন, ডিনার নিয়ে বসে গেছি, কারণ অনেকটাই রাত হয়েছে, 11:10 বাজে, একটু ঘুম পাচ্ছে। এখানে আছে সোয়াবিন আর একটু
কুমড়োর তরকারি আর ওখানে রুটি, আর এই যে দুটো ভাত দেখছো এই দুটো ভাত আমার, আর সাথে ছোট্ট একটা রুটি, কারণ পেট পুরো ভরা। বাকি যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা যায় নেক্সট ব্লগে। যখন সবাই খুব ভালো থেকো, সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই। ও আর একটা জিনিস, সামনে আজকে বই চলছে অন্য একটা, দেখো জঙ্গল বুক, এই যে ছোটবেলায় দেখতাম জঙ্গল বুক। বাকি যাই হোক, চলো টাটা, বাই।